পূজারি ঢুকে হে গেছে ও গুড মর্নিং কোনে বানা ভাইয়া কল আপন লোক কেনে আছে গরেছেন গাইবি ও এ ভাষা বুঝি না পায় মানে আজি ব্লগটো স্টার্ট করব লাগছে যে দিওয়ালি জি এটো সকলকে দিওয়ালি শুভেচ্ছা জ্ঞাপন কৰিছো হ্যাপি দিওয়ালি কোডিয়া হ্যাপি দিওয়ালি সারো ব্লগটো চাই দক আজি দিনটো রঙ্গলি বনালো কি কি করলো যদি ভালো লাগে তাহলে লাইক এটা করে দিব আর আজি আর একটা খবর আপনাদের দিব আছে কিন্তু সেখানে ভিডিওটো করা নহলে যেহেতু মোর যিখিনি অকমান ভিডিওটা আছে ফটো আছে ফটোখানি দি পেলাই আপনাদের দেখাম জানাম আর সেটা মানে একবার লাস্টতে দেখাম আপনাদের চাব আপনাদের আর আশীর্বাদ করবো যাতে মানে আর আগবাড়ি যাব পারো আমি বনাম এটা রঙ্গলি এটা বানাইছে বাই এইটো বনাইছো মই ফাইনেলি ফাইনেলি রঙ্গলি হয়ে গেল বনাই রাতে চাকি জ্বলাম কেনেকুৱা লাগিছে ইমান বতাহ মাৰিছে চাকি আগছো বতাহ যি মাৰিছে বয় জ্বলি বাবু ভিতৰত আছে ভিতৰত দিনটো ভাষা বুজি নাপায় নহয় নহ'লে বহুত আছে দোকানে ভাগ আছে আৰু
আৰু এইটো আছিলে সেই ভিডিঅ'টো মানে ইয়াতকৈ আৰু বেছি নাই, অকণমানেই আছিলে, সেইকণে আপোনালোকক দেখুৱাই আছোঁ। আৰু মই প্ৰফেচনেল মেকআপ আৰ্টিষ্টৰ চাৰ্টিফিকেট পাই গ'লোঁ। এয়া সকলোৱে আশীৰ্বাদ কৰিব যাতে মই আগবাঢ়ি যাব পাৰোঁ আৰু ধুনীয়া ধুনীয়া মেকআপ মই কৰিব পাৰোঁ। ইমানতে ভিডিঅ'টো সামৰণি মাৰিছোঁ। আশা কৰোঁ আপোনালোকে সকলোৱে মোৰ চেনেলটো ছাবস্ক্ৰাইব কৰি দিব।